জগন্নাথপুর উপজেলা দুটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের পথে। প্রকল্প দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা হাওড়ে 20 একর জমি অধিগ্রহণ করে 200 কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে। এ প্রকল্পে 12টি নতুন ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি শিক্ষকের পদ পূরণে ভূমিকা রাখবে। অপরদিকে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মহাসড়কের কুবাসপুর মৌজায় বাস্তবায়িত হতে যাচ্ছে। 2 একর জমি অধিগ্রহণ করে 50 কোটি টাকা ব্যয়ে এটি বাস্তবায়িত হচ্ছে। এতে করে দক্ষ জনশক্তির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। বৃহৎ দুটি প্রকল্প সিলেট বিভাগের মধ্যে শুধু জগন্নাথপুর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে, ফলে জগন্নাথপুর উপজেলাবাসী পরিকল্পনা মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উন্নয়নের মহানায়ক, ঘাটি অঞ্চলের প্রিয় নেতা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার সদিচ্ছায় জগন্নাথপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট বাস্তবায়ন করায় এবং ইতিমধ্যে কাজ শুরু হওয়ায় এলাকার সচেতন মানুষ অভিনন্দন জানিয়েছেন। প্রকল্প দুটি উপজেলাবাসীর জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এলাকার সচেতন মানুষ জানিয়েছেন, 150 কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জ সেতু বাস্তবায়নের পর আরো 250 কোটি টাকা ব্যয়ে দুটি বৃহৎ প্রকল্প শুরু করায় আমরা পরিকল্পনা মন্ত্রীর কাছে কৃতজ্ঞ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, হাওড় অঞ্চলের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুব আন্তরিক, তাই আমি সুনামগঞ্জের হাওড় অঞ্চলের মানুষের জন্য এসব প্রকল্প বাস্তবায়নে কাজ করছি। জগন্নাথপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কলেজে রূপান্তরিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।